আগামী জুন জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে এবারের কোপা আমেরিকা বসবে। মহাভারতীয় এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রস্তুতি হিসেবে মেক্সিকোর বিপক্ষে আগামী 8 জুন প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়নশিপরা। এছাড়া আগামী 12 জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে নেইমাররা। ব্রাজিল যুক্তরাষ্ট্র ম্যাচটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের অলরারুন্ডুতে হবে। তবে এর আগে চলতি মাসে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেখানে সেলেসাওদের প্রতিপক্ষে সাবেক দুই চ্যাম্পিয়নশিপ ইংল্যান্ড ও স্পেন। আগামী 24 মার্চ লন্ডনে বাংলাদেশ রাত 1টায় ইংলিশদের এবং 27 মার্চ রাত 2:30টায় স্প্যানিশদের বিপক্ষে খেলবে ব্রাজিলিয়ানরা। এদিকে এটি হতে চলছে ভারতপ্রাপ্ত কোচ ডোরিভেল জুনিয়রের প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। আসন্ন এই দুই ম্যাচের জন্য 26 সদস্যদের দল ঘোষণা করেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন। ঘোষিত স্কোয়াড জায়গা হয়নি নেইমার জুনিয়রের, তবে চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইয়ান কৌতা, সেভিন হো, আন্দ্রেয়াস পেরেইরা, মেরিলোরা। ঘোষিত দলে ব্রাজিলিয়ান লিগের খেলোয়াড়দের আধিক্যই অনেকটা বেশি।